আচ্ছা কালকের ফ্লাইটের টিকিট ২০২৪ সালের শুরুতে বাংলা নাট্য জগতে এমন কয়েকটা নাটক মুক্তি পেয়েছে যেগুলো এখনও দর্শক মহলে ব্যাপক প্রশংসা পাচ্ছে। ফারহান, জোভান, পলাশ এবং তৌসিফদের সেসব নাটক না দেখলে আপনি চরম মিস করবেন। ২০২৩ সালের সব রেকর্ড পেরিয়ে কোন নাটকগুলো ২০২৪-এ ঝড় তুলেছে তা সেগুলোই আজ আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে থাকুন শেষ পর্যন্ত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখন থেকে নাটক সহ বিনোদন জগতের সব আপডেট পাবেন এই চ্যানেলে। এক জীবনে এই নাটকে আবির ও নীলিমার ভালোবাসার গল্প দেখানো হয়েছে, যেখানে তটিনী মৃত্যুর পথযাত্রী আর জোবান সেই তটিনীর সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার ইচ্ছে পূরণ করেছেন, তাকে ভরসা দিয়েছেন, ভালোবেসে গেছেন। ২০২৪-এর শুরুতে এসে জোবান এবং তটিনীর এই নাটকটা অসংখ্য মানুষকে কাঁদিয়েছে। ২০২৪-এর সেরা কোনো নাটকের কথা বললে এক জীবনের নাটকটা পেছনে ফেলা যাবে না, তাই সময় করে নাটকটা দেখতে পারেন। অসময় সমাজের ঘুণে ধরা নিতম্বে চপেটাঘাত বলা যায় অসময় ওয়েব সিরিজ। কাজল আরফিন অমি সিরিজের চরণে চরণে তার প্রতি করা ব্যঙ্গ, প্রচলিত অনলাইন সাংঘাতিক এবং টুকিটাকি অনেক কিছু নিয়ে কথা বলেছে। আমার কাছে জাস্ট রুনা খানের প্রথম সিনটাই একটু দুর্বল লেগেছিল, এরপর থেকে জমে ক্ষীর। গল্প সাধারণ কিন্তু সবার অভিনয় মারাত্মক লেভেলের। বোরহানকে বেশি ভালো লেগেছে, কমেডি আর থ্রিল মিলে দুর্দান্ত। নিজের মূল্যবান সময়কে সুসময়ে রূপান্তর করতে বঙ্গ অ্যাপে আজই দেখে ফেলুন অসময়। রেশমি চুরি চিরচেনা গল্পের চিরচেনা চিত্রনাট্যর নাটক রেশমি চুরি, পার্থক্য ছিল কেবল কাস্টিং। তটিনীকে এই লুকে দেখতে কেমন লাগে? নাকে ফুল, কানে ঝুমকা পরে একটা গ্রামের সাজ নেওয়ার চেষ্টা করেছেন, অনেকটা সফলও হয়েছেন। ভিন্ন এক গ্রামীণ ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়েছেন জোভান এবং তটিনী। ৯০ দশকের আমেজের তৈরি নাটক রেশমি চুরি চাইলে সময় করে নাটকটা দেখতে পারেন। শুধু তোমার জন্য মুশফিক ফারহান এবং কেয়া পায়েল জুটি এবছরের শুরুতে দারুণ একটা কাজ উপহার দিয়েছেন, সেটি হলো শুধু তোমার জন্য। প্রবাসীদের জীবনের গল্পে গড়ে উঠেছে এই নাটকটা, যার প্রতিটা মুহূর্ত ছিল খুব ইমোশনাল। নাটকে ফারহান পায়েল পুরো গল্পের সাথে একেবারে মিশে গিয়ে সেরা অভিনয়টা করেছেন। নাটকটা মুক্তির পর এখন পর্যন্ত মোট ১০ মিলিয়ন ভিউ পেয়েছে। সময়ের সাথে সামঞ্জস্য একটা ফিটনেস চাইলে আপনারা দেখতে পারেন। আপন যেজন মায়ের চেয়ে বড় পৃথিবীতে কি বা আছে, মায়ের মতো এমন করে কে বা ভালোবাসতে পারে? আপন যেজন নাটকে মায়ের গুরুত্বটা তুলে ধরা হয়েছে। কত ছেলেমেয়ে আছে তারা থাকতে আপন মানুষের কদর বুঝে না, যখন আপন কেউ চলে যায় তখন ঠিকই তার শূন্যতা অনুভব করতে পারে। আপন যেজন নাটকটা আপনাকে কাঁদাবে, অনেক কিছু শেখাবে। এই নাটকটা পরিচালনা করেছেন পরিচালক মোহাম্মদ মিহতা আনান।